আয় বং, আজকে আমার গন্তব্যস্থল হলো নৈহাটি। আমি চলে এসেছি নৈহাটি স্টেশনে এবং এখান থেকে নিয়ে যাব বড় মা কালী মন্দিরে। নৈহাটি স্টেশন থেকে সোজা আমি এক নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে বেরিয়ে আসলাম মেন রোডে। ঋষি অরবিন্দ রোড ধরে মাত্র 10 মিনিট হাঁটলে পরেই পৌঁছে যাবে বড় মা কালী মন্দিরে। আমি সেই বাজারের ভেতর থেকে হেঁটে যাচ্ছি মেন রোড ধরে, চলে এসেছি নৈহাটি বড় মা কালী মন্দির। এই হলো কালী মন্দির। আজকে হলো শনিবার, তো ভালো দিনে আমি এসেছি, কারণ এখানে এসে জানতে পারলাম শনিবার এবং মঙ্গলবার এখানে বেশ ভালো করে পুজো দেওয়া হয়, প্রচুর মানুষ এখানে আসে এবং এই দুটো দিন শনিবার এবং মঙ্গলবার ভোগেরও আয়োজন করা হয়। সবাই কিন্তু লাইন দিয়ে মায়ের প্রসাদ নিচ্ছে, তোমরা সেটা দেখতে পারলে। এবার ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে তোমাদের দেখাবো যে কী পদ্ধতিতে পুজো হয়। মন্দিরে ঢোকার মুখে ডান দিকে এবং বাঁদিকে বেশ কিছু নিয়মাবলী লেখা আছে, তোমরা অবশ্যই সেগুলো কিন্তু দেখে নেবে। আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি, তবুও তোমরা যখন আসবে নিজেরাই দেখে নেবে। এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক, সেখানে গিয়ে দেখা যাক কীভাবে পুজো দেওয়া হয়। তবে শনিবার এবং মঙ্গলবার দুবেলা করে পুজো হয়, সারা দিন ধরে পুজো চলতে থাকে। সকাল 9টার সময় খুব ভিড় হয়ে যায় এবং বিকেল 5টার সময় ভীষণ ভিড় হয়। এই দুটোর টাইমে ভীষণ ভিড় হয়, প্রচুর মানুষের আগমন ঘটে। নতুন আর একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই, আমি প্রসেনজিৎ মধ্যমগ্রাম থেকে। চলে এসেছি নৈহাটির বড় মা কালী মন্দিরে এবং সেই কালী মন্দিরের ইতিহাস তোমাদের জানাবো, কীভাবে এই মন্দিরটি প্রতিষ্ঠা হলো, কত বছরের পুরনো এই মন্দির এবং তোমরা কীভাবে আসতে পারো নৈহাটির বড় মা কালী মন্দিরে, সবটাই তোমাদের জানিয়ে দেবো। এবার একটু এই মন্দিরের ইতিহাস সম্পর্কে বলে নিই। প্রায় 100 বছরের পুরনো এই মন্দির। কথিত আছে ভবেশ চৌধুরী এবং তার সঙ্গীরা মিলে একবার নবদ্বীপের রাস উৎসবে ঘুরতে যান এবং সেখানে গিয়ে তিনি রাধা গোবিন্দের এক বিশাল মূর্তি দেখতে পান এবং ঠিক তার পরে তার ভেতরে ইচ্ছে জাগে এক বিশাল কালী মূর্তি করার। আর যেমনি ভাবা ঠিক তেমনি কাজ, বিশেষ করে মায়ের কাজ, সেটা কি আর কিছুতেই থেমে থাকে। যথারীতি তিনি নৈহাটিতে ফিরে এসে 21 ফুট উচ্চতা বিশিষ্ট মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন এবং তখন থেকেই মায়ের নাম বড় মা হিসেবে পরিচিত হয়। বড় মা সম্পর্কিত একটি বাক্য ভীষণভাবে প্রচলিত আছে, ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো বুঝতেই পারছো তোমরা বন্ধুরা যে বড় মা কিন্তু কাউকেই ফেরায় না, কোনো ধর্ম বর্ণ কোনো কিছুই কিন্তু দেখে না বড় মা। বড় মা সবার জন্য, মা সবার উপকার করেন, মায়ের কাছে যারা আসে সবার কিন্তু মনস্কামনা পূরণ হয়। ভেতরে কিন্তু পুরোহিত মশাই বসে আছে যিনি পুজো করেন। সকাল 9টা থেকে কিন্তু মায়ের মন্দিরে পুজো শুরু হয়ে যায় এবং এত ভক্ত এখানে আসে, যার জন্য কিন্তু এত ফুল সব জমে গেছে মায়ের সামনে, সেগুলো পরিষ্কার করা হচ্ছে। এখানে 4-5 জন দাদা আছে, তারা পরিষ্কার করছে। মা আবার পুজো দেওয়া হবে মায়ের, তোমাদের একটু দেখিয়ে দিই বন্ধুরা, এই যে লাইন পড়ে গেছে এখানে কিন্তু পুজো দেওয়ার লাইন। আর এই পাশে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সেই সমস্ত জিনিস যেগুলো মার সামনে দেওয়া হয়, আলতা সিঁদুর ধূপকাঠি মোমবাতি সব কিন্তু এই সাইডে রাখা আছে। প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার এখানে প্রচুর ভক্তরা আসেন, বহু দূর দূর থেকে মানুষ আসেন এবং বিভিন্ন বয়সের মানুষ সবাই কিন্তু এখানে পুজো দিতে আসেন। এই যে তোমরা দেখতে পাচ্ছ নীল প্যাকেট, এই প্যাকেটে কিন্তু সেই সমস্ত ভক্তদের দেওয়া ধূপকাঠি মোমবাতি আলতা সিঁদুর সবটাই কিন্তু প্যাকেটের মধ্যে জড়ো করা হচ্ছে এবং এগুলোকে শেষে তারা বিলি করে দেন বিভিন্ন সংস্থায়, অর্থাৎ বিভিন্ন মানুষের কাছে। সকালে মাকে একবার পুজো দেওয়া হয়েছে এবং
তখন যে সমস্ত ফুল মালা এগুলো মায়ের সামনে চড়ানো ছিল সেগুলোকে পরিষ্কার করা হচ্ছে। চার পাঁচজন দাদা এখানে পরিষ্কার করছে এবং দেখা যাচ্ছে যে সাত আটটা নীল বড় বড় প্যাকেটে কিন্তু সেই ফুলগুলো জড়ো করা হয়েছে। তারপরে এখন যারা পুজো দিতে এসছে বিকেলে, তাদের নতুন করে সেই সমস্ত ফুল দিয়ে মাকে আবার সাজানো হবে এবং পুজো দেওয়া হবে। বড় মা কালী মন্দিরের ভেতরে আছি, এখানে কিন্তু যদিও ভিডিও করা অ্যালাউ নেই। এখন বাজে ঘড়িতে ঠিক সাড়ে চারটে। তো যত সময় এগোচ্ছে পাঁচটার দিকে, তত কিন্তু মানুষের ভিড় বাড়ছে, মানুষ আসছে, আরও অনেক মানুষ আসছে, তারা কিন্তু লাইনে দাঁড়াচ্ছে। আগে লাইনটা ছোট ছিল, এখন লাইনটা কিন্তু অনেকটা বড় হয়েছে। মায়ের সামনেটা পরিষ্কার করা হচ্ছে, তারা খুব তাড়াতাড়ি চেষ্টা করছে যাতে পরিষ্কার হয়ে যায়, তবে নতুন ফুল দিয়ে মাকে আবার সাজাতে পারবে। এখানে মায়ের উদ্দেশ্যে পুজো দিতে এসে তোমরা যদি দেখো যে ফুল পাতা নিয়ে আসোনি, তাহলে কোনো চিন্তার কারণ নেই, কারণ পাশেই কিন্তু দোকান আছে ফুলের, তোমরা এখান থেকে সেই সমস্ত পুজোর সরঞ্জাম কিনে নিতে পারো, মিষ্টি সবটাই কিন্তু এখানে পেতে পারো। এরপরে একটু তোমাদের দেখাই বাইরের দিকটা, দেখো বাইরের দিকে কিন্তু অগন্তি মানুষ আস্তে আস্তে ভিড় করছে, মন্দিরে ঢুকছে, তারা সবাই কিন্তু পুজো দেবে। এবং এখানে একটা জিনিস যে পাঁচটা বিকেল ঠিক পাঁচটা যখনই হয় প্রচুর ভিড় হয়ে যাচ্ছে, কারণ এই মানুষরা আগে এখানে এসছে, তারা জানে কোন টাইমে কিন্তু পুজো দেয়, তো সেই টাইমেই কিন্তু ভিড়টা বাড়ছে আস্তে আস্তে পাঁচটার দিকে। তোমাদেরকে এটা জানিয়ে রাখি যে সারাদিনে দুটো টাইম আছে যে টাইমে কিন্তু পুজো দেওয়া হয়, সকাল নটার দিকে এবং বিকেল পাঁচটার দিকে। তো এরকমই একটা টাইম এখানে সেট করা থাকে, তোমরা সেই টাইমে আসলে কিন্তু পুজোটা দিতে পারবে। আর মন্দির কিন্তু সবসময়ই খোলা থাকে, কখনো বন্ধ রাখে না, শুধুমাত্র রাত্রিবেলাতেই বন্ধ রাখা হয়। মায়ের সামনেটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, এবার যারা পুজো দিতে এসছে বিকেলে তাদের কাছ থেকে সেই সমস্ত ফুলগুলো নেওয়া হবে, মায়ের কাছে সেগুলো দেওয়া হবে। লাইন সেই জন্য মেনটেন করা হচ্ছে, প্রচুর মানুষ ভেতরে জমে গেছে, সবাই কিন্তু হাতে ফুল প্রসাদ নিয়ে এসছে মাকে দেওয়ার উদ্দেশ্যে। এখানে সবাই দিচ্ছে, আর এই কাকা এইগুলো কালেক্ট করে মায়ের সামনে দিয়ে দিচ্ছে। পুরোহিত মশাই মায়ের ওখান থেকে ফুল চরণে ছুঁয়ে আবার কিন্তু সেই ফুল ফেরত দিয়ে দিচ্ছে, কিছুটা রেখে দিচ্ছে, বাকিটা ফেরত দিয়ে দিচ্ছে। ঠিক এই পদ্ধতিতেই পুজোটা হয়। এবার দেখো লাইনটা রাস্তা পর্যন্ত চলে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিই, উপরে কিন্তু কাজ হচ্ছে, মন্দিরের সংস্করণ হচ্ছে। মন্দিরে যদি কোনো ভক্ত ডোনেশন করতে চাও করতে পারো। ডোনেশন করতে গেলে তোমাদের যোগাযোগ করতে হবে একটি নম্বরে, অর্থাৎ ফোন নম্বরে। আমি তোমাদের সেই ল্যান্ড নম্বরটি দিয়ে দিচ্ছি, 0333-2581-5677।
এই মন্দিরে মায়ের কাছে যে সমস্ত ফল প্রসাদ অথবা মিষ্টি জাতীয় দ্রব্য মায়ের সামনে আসে, সেগুলো কিন্তু সমস্ত যারা এখানে পুজো দিতে আসে মানুষ তাদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়, সবাইকে দিয়ে দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছ যে ঝুড়িতে করে ফল নিয়ে কিন্তু এক দাদা সবাইকে ফল দিচ্ছে, প্রত্যেককে একটা করে গোটা ফল দিয়ে দিচ্ছে। এবং সন্দেশ জাতীয় যে সমস্ত মিষ্টি জমা পড়ে সেগুলো কিন্তু ঠিক এইভাবেই সবার মধ্যে দিয়ে দেওয়া হয়। তুমি তুমি কোথা থেকে এসছো, কোথা থাকো তুমি? হ্যাঁ, আর একবার বলো কি পুকুর যেন একটা বলো। আচ্ছা আচ্ছা, অরমার কাছে বিভিন্ন মানুষ আসে বিভিন্ন রকম সমস্যা নিয়ে। তারা এখানে এসে ঠিক এইভাবেই বড়মার উপর সব কিছু ছেড়ে দেয় এবং বড়মা সবার মনের ইচ্ছে কিন্তু পূরণ করে। বড়মার কালী মন্দিরে এসেছিলাম নৈহাটি, এবার এখান থেকে বেরিয়ে যাব, আজকের মতো এখানেই শেষ করব। তো এরপর তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর তোমাদের শরীরের প্রতি যত্ন রেখো। বাই বাই। ওকে, বং চেম্বার, বং চেম্বার, বং চেম্বার।